এটিএম পরিষেবা নিয়ে বদরসিকতা, এই সংকটকালে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমরপুর মহকুমায় এলাকায় 5টি এটিএম কাউন্টার রয়েছে বিভিন্ন ব্যাংকের। মাসের 30 দিনের মধ্যে প্রায় 20 থেকে 25 দিন টাকা থাকে না এটিএমগুলিতে। পাশাপাশি অনেক সময় ডিসপ্লে স্ক্রিনে লেখা থাকে আউট অফ সার্ভিস। কোভিড আতঙ্কে সাধারণ মানুষ ব্যাংকে ভিড় এড়াতে এটিএমে যান টাকা তুলতে, পাশাপাশি নেট পরিষেবারও বেহাল অবস্থা। এদিকে অমরপুর গ্রামীণ ব্যাংকের দুজন কর্মীর অ্যান্টিজেন টেস্টে পজিটিভ মেলায় 3 দিন ধরে বন্ধ রাখা হয়েছে পরিষেবা, ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার। টাকা আছে? না, টাকা নাই। বাকি এটিএমগুলোর কি অবস্থা? সব তারা দিও না সব। আর এমনি সারা অমরপুরে কয়টা এটিএম? 4টা এটিএম না, 4টা এটিএম আছে, আর একটাও খোলা নাই। আর যা খোলা আছে এটার মধ্যে টাকা নাই। কতদিন যাবত এই অবস্থা? কয়দিন বলতে, এটা দিন না, 3-4 মাস ধরে এমন চলতেছে। আর আমার দিকে একটা আছে ওই টিয়াসের ক্যাম্পে, একটা আছে, এটাতে টাকা থাকে প্রায় সময়, এটা একটাই খোলা আছে। কিন্তু ওখানে তো সবাই চাকরি বলে, তারা তুলে লায় টাকা নাই। কোন ব্যাংকে? উদ্দুল দেওয়া লেগে। কোন ব্যাংকে? গ্রামীণ ব্যাংকে। কী দেখছেন অবস্থা? রিপোর্ট চ্যানেল 3 রং।